হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো যাই হোক, দেখো এই সন্ধেবেলা থেকে আজকে এই ব্লগটা আমি শুরু করছি। তোমাদের সাথে কত কথা বললাম জানো তো, কিন্তু এই জায়গাটা আমার মিউট করতেই হলো। পাশ থেকে এত মাইকের আওয়াজ পাচ্ছিল না, তো যেগুলো কথা বললাম ওগুলো তো শুনতেই পেলে না। যাই হোক, তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, তো ওখানে আমি আর ভিডিওটা তখন করতে পারলাম না, ফ্যানের হাওয়া। তো যাই, রান্না করে আমি তো যাবোই এখন। দেখালাম তো তোমাদের যে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, তো বলে ওখানে গিয়ে তোমাদের সাথে কথাটা বলি। তো এইখান এই ঘরের থেকে ভিডিও পোস্ট করাটা আমি যে টাইমলি দেব সেটা হয় না। তো তাই কারণে তোমাদেরকে একটু বলে রাখি ব্যাপারটা, যদি আমি একটু এগিয়ে যাই, মানে আমাদের বাড়ির থেকে যদি একটু এগিয়ে গিয়ে ভিডিওটা পোস্ট করি না, তো সেটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমাদের এখানে নেটওয়ার্কটা বাড়ির ভেতর আর কি, বাড়ির ভেতর নেটওয়ার্কটা একটুও পায় না, সেটাই আর কি প্রবলেম। তো যাই হোক, যেভাবে দেওয়ার চেষ্টা করি তাড়াতাড়ি করে। তো যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো, এই যে ছেলের জন্য যে দুধটা দেবোর জন্য যে কর্নফ্লেক্সটা নিয়ে নিচ্ছি, কারণ দুধটা তো দিতে হবে ছেলেকে। ও উঠছে কিন্তু ভালো মতো না, উঠে না, শুয়ে আছে বিছানায়। দেখি ওর জন্য ভাবছি আজকে এই চামচটা দিয়ে যদি একটু খুশি হয় ও, তাই জন্য এটাই নিলাম। কী যে প্রবলেম না আর বলো না, ভিডিও পোস্ট করতে গেলে না খুব প্রবলেম হচ্ছে আমার, সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যাই হোক, দেখো এই বিছানার কী পরিস্থিতি আজকে আমার। তো না, একটু বাইরে বেরোলাম, তো ভাবলাম সন্ধেবেলা আমার এই গাছগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো সেগুলো শেয়ার করছিলাম, তো ফ্ল্যাশটাও জ্বলছিল না, মানে ফোনেও চার্জ নেই। যখন কপাল খারাপ থাকে না, সব দিক থেকেই কপালটা খারাপ হয়। তো উঠোনের লাইটটা এতটা পর্যন্ত এইটুকুই দেখা যাচ্ছে। আর এই যে এই গাছগুলো দেখো, এগুলো তো ইনডোর প্ল্যান্ট না, তো ভাবছি বারান্দায় রাখবো, কিন্তু রাখার কোনো জায়গা পাচ্ছি না আমি এগুলোকে, তাই এখানেই যত্ন করে বড় হচ্ছে, এগুলো এখানেই বড় হচ্ছে, হতে থাক। তো যাই, একটু আমি এখন চা খেয়ে নিই, ছেলেকে তো খাইয়ে দিলাম, তারপরে আবার ওকে পড়তে বসাতে হবে। তো এই যে দেখো, চাটা বানানো আমার হয়ে গেছে, তারপরে ওকে পড়ানো টানো কমপ্লিট করে আজকে বানাবো একটু চিকেনের লাল লাল ঝোল। তো এই একবারে না মাংসটা মাখিয়েই বসিয়ে দিচ্ছি আমি, একবারে মাখানো হয়ে গেছে, মাখানো যে আলুটাও ভেজে তুলে নিয়েছি, একবারেই বসিয়ে দিলাম, আর কোনো কিছু করবো না, একদম সমস্ত কিছু মেখে টেখে দিয়ে দিলাম। তো এই যে দেখো, আমার চিকেনের লাল লাল ঝোল রেডি। তো আজকে আর ভিডিওটা না বেশিক্ষণ করতে পারিনি, আর খুব একটা বড় করলেও আমার ভিডিওটা পোস্ট করতেও খুব প্রবলেম হচ্ছে। তো ভাবছি একটু ছোটো ছোটো ভিডিও দিই। তো যাই হোক, দেখো এই যে লাল লাল ঝোল রেডি। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু কষ্টও যদি হয়ে থাকে আমার কথাগুলো শুনে, তো ভিডিওটাকে প্লিজ একটি লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করো প্লিজ। পাশে থেকো তোমরা সবাই আমার। টাটা, আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট।